শুভ সন্ধ্যা। আমাদের আজকে এমন তারকা খচিত একটা আড্ডা, পাশে অরুণ সেন, দেবজ্যোতি মিশ্র, শান্তা সেন, অনির্বাণ, সুমাইয়া, সৌরভ, পার্থদাই বলি, কারণ আমাদের ওই সময় যখন আমরা পড়াশোনা করতাম তখন দু বছরের সিনিয়রকেও এক বছরের সিনিয়রকেও দাদা বলার একটা রেওয়াজ ছিল। ও আচ্ছা, তো সেটা এই যে কোটি কাহিনী, আমি সত্যি বলছি, আমার কাছে যখন সৌরভ পৌঁছলো বইটা, পার্থটাকে, পার্থ বন্দ্যোপাধ্যায়কে একভাবে আমরা চিনতাম। পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল বিদেশে, যেটা সেটা হচ্ছে 2010 আমেরিকায়। তার আগে 1985 সালে চলে যাওয়ার আগে দেখা হয়েছে সায়েন্স কলেজে, তখন পার্থদা সুন্দরবনে পড়াচ্ছে আমার সহপাঠী বন্ধু উদয়ন, আমরা খুব 75 সেই ব্যাচ। কিন্তু পার্থদা এত ভালো লিখতেন, আর পার্থদা এই যে জীবনবোধ, এবং সবচেয়ে বড় কথা যেটা ব্রাত্য বলে গেলেন, যে সবাই আত্মজীবনী লেখে একটা নার্সিসিজমের আত্ম শ্লাঘা অনুভব করে, যে আত্মকথা লেখার একটা রেওয়াজ আছে, এই বইটা তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা যেটা পার্থ বন্দ্যোপাধ্যায় এইমাত্র বললেন, যে এটা কিন্তু পার্থ বন্দ্যোপাধ্যায়ের কথা নয়। আমি বহুদিন আগে আরেকটি বই পড়েছিলাম, ভদ্রলোক মারা গেছেন, মনোজ ভৌমিকের এই দ্বীপ এই নির্বাসন, যার দুই ছেলে এখন খুব বিখ্যাত, মৈনাক এবং ময়ূখ। তো মনোজ ভৌমিকের সঙ্গে আমার দেখাও হয়েছিল। এই যে দেশ ছাড়ার বেদনা এবং দেশ থেকে চলে যাওয়ার পরে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে দেশকে দেখা এবং নিজের জীবনকে দেখা, সেটা পার্থদার লেখাটা এতটাই, কি বলবো, মানে এমনভাবে আমাকে মানে টেনে নিয়ে গেছে। আমি সৌরভকে বলেছিলাম যে আমার এই ব্যস্ততার মধ্যে মধ্যে আমরা ওই একটু পরিযায়ী পাখি, তো এই সময় বইমেলা প্রকাশনা সবাই ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু একদিন রাত্রিবেলায় প্রায় রাত্রি 3টে পর্যন্ত বইটা আমি পড়ে শেষ করেছি, পড়ে রুদ্ধশ্বাসেই পড়ে শেষ করেছি। বইটা সম্পর্কে ব্রাত্য সবই প্রায় বলে গেছেন, ফলে আপনাদের কৌতূহল নিবৃত্তি করতে আমি চাই না, কিন্তু মানে এত চরিত্রের মিছিল এবং সেই চরিত্রগুলো প্রত্যেকটি জীবন্ত, একটি ছেলে, তার বাবা আরএসএস, সেও আরএসএস ক্যাডার, সেখান থেকে বামপন্থী রাজনীতি, সমাজবাদী রাজনীতিতে তার ট্রান্সফরমেশন হচ্ছে, কিন্তু বামপন্থীরা তাকে বিশ্বাস করে না। তার সুন্দরবন থেকে কিছুতেই কলকাতায় কোনো কলেজে তার ট্রান্সফার হয় না। কি অদ্ভুত উপলব্ধির মধ্য দিয়ে, কি যন্ত্রণার মধ্য দিয়ে তিনি দেশ ছাড়ছেন, একটা অদ্ভুত যাত্রা। এবং সেই খুঁটি কাহিনী অদ্ভুতভাবে একটা সাধু গদ্যে, একটা অদ্ভুত গল্পের ঢঙে জীবনকে নতুনভাবে, নতুন চোখে দেখার একটা জায়গা করে দিয়েছে। আমি সত্যি পার্থদা, তোমাকে এই পার্থ বন্দ্যোপাধ্যায়কে আমি চিনতাম না, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে যারা ওই আত্মকথা বা স্মৃতিকথা লেখেন, আমরা ইতিমধ্যে অর্ধেক জীবনও পড়েছি, এক জীবনে অনেক জীবনও পড়েছি, বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কুটকুড়েও পড়ছি বাংলা সাহিত্যে, অবশ্যই কিন্তু পার্থ বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটি একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।